ক্ষণস্থায়ী এ জীবনের জন্য মানুষ কত কিছুই না করে, বাড়ি গাড়ি দালান কোঠা আরো কত কি। তাই বলে মৃত্যুর আগে কেউ কবরের জায়গা কেনে? হ্যাঁ, এমনটিই করেছেন পাবনার MG বিপ্লব চৌধুরী। এ যেন জীবন্ত মানুষের কবর। আরিফপুর সদর গোরস্থান মূল ফটক থেকে কিছুটা এগুলেই চোখে পড়বে টাইলসে বাঁধানো একটি কবর, নাম ফলকে লেখা MG বিপ্লব চৌধুরী। জায়গা কিনে নিজের মতো করে যত্ন নিচ্ছেন কবরের, সপ্তাহে দুবার আসেন গোরস্থানে, দোয়া করেন সব কবরবাসীর জন্য। স্থানীয় একটি পত্রিকার সম্পাদক MG বিপ্লব চৌধুরী, প্রায় 40 বছর সাংবাদিকতা পেশায়। পত্রিকা আছে, আমার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক পাবনার খবর এবং দি ডেইলি মর্নিং ট্রাস ইংরেজি পত্রিকা। কবরকে চোখের সামনে যখন আমি দেখি মনে হয় যেন এই কবরের মধ্যেই আমি আছি। হ্যাঁ, অতএব আমাকে সেই পরিশুদ্ধতাই আহ্বান করতেছে যে পরিশুদ্ধ হয়ে তুমি এখানে আসো, তোমার জীবনকে তোমার আত্মাকে তুমি পরিশুদ্ধ করো এবং আল্লাহর প্রতি, হ্যাঁ আল্লাহর প্রতি তোমার প্রেম আনো এবং দুনিয়ায় আসলে তুচ্ছ, দুনিয়ায় মোহ তুমি কাটিয়ে উঠো, দুনিয়ায় মোহর প্রতি তুমি আকৃষ্ট হয়েও না কখনো। কার মৃত্যু কখন কোথায় হবে তা কেউ জানে না, তবুও তার আশা মৃত্যুর পর যেন ঠাই হয় এই কবরে। আমার আসল ঠিকানা, আসল বাড়ি তো গোরস্থান, আর এখান থেকেই আমার মনের যে আবেগের সৃষ্টি হলো, আমি তখন চিন্তা করলাম আমার আসল বাড়ি আগে করব, যে বাড়িতে অনন্তকাল আমাকে থাকতে হবে। আরিফপুর গোরস্থানে অনেক কবর আছে, কিন্তু জীবিত কোনো মানুষের কবর এই একটি। স্বামীর হাত ধরে কবরের পাশে যান স্ত্রীও, দুজন মিলে একসাথে দোয়া করেন সব কবরবাসীদের জন্য। জিন্দা অবস্থায় উনি একটা কবর বেঁধে রাখেছেন ওই কবরের মধ্যে যাওয়ার জন্য, তাহলে আল্লাহর প্রতি ওনার কত ভয়, এই জন্য উনি অত্যন্ত ভালো মানুষ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ ওনার মনের আশা পূরণ করুক, আল্লাহ যেন ওনাকে এই কবরেই দাফন হয় সে আশা উনি ব্যক্ত করেছেন, আল্লাহ যেন ওনার আশা পূরণ করেন। কোরআন হাদিসে আসছে যে মানুষ কবরের পাশে বেশি বেশি আসো, আসলে কবরের পাশে যখন মানুষ আসে তখন মানুষের অন্তর আল্লাহমুখী হয়, নরম হয়। এই জন্য কবর পাশে এসে নিজের মা বাবা আত্মীয় স্বজন ভাই বিরাদার অন্য মানুষের জন্য দোয়া করার কথা হাদিসে এবং কোরআনে আসছে। বিপ্লব চৌধুরীর এমন কর্মকাণ্ড নিয়ে এলাকায় আছে মুখরোচক আলোচনা। জীবিত অবস্থায় নিজের কবরের জায়গা কিনে তা পাকা করার ঘটনা ইসলাম ধর্ম সমর্থন করে না বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। তারা বলছেন জীবদ্দশায় মানুষের মৃত্যু ভয় থাকা ভালো, তাতে জাগতিক লোভ লালসা মুক্ত থাকে মানুষ। আমাকে এই কবরে আল্লাপাক যেন নিয়ে আসেন এবং এই কবরে আনার পরে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। রাসেল শেখ, যমুনা নিউজ।